যারা একটু হেলথ কনসাস বা ডায়েটের কোনো ফিশ রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য আজকের এই রেসিপি। বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা বড় বড় হোটেলে যেভাবে এই ফিশ রেসিপিটা করা হয় সেটাই আপনারা সহজে বাড়িতে কিভাবে করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি গ্রিল ফিশ উইথ কোরিয়ান্ডার সস। তাহলে সবার প্রথমে আমি গ্রিল ফিশটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কেজি ভেটকি মাছ। আপনারা যদি মনে করেন এটা বাসা বা ভোলা মাছ দিয়ে ট্রাই করবেন তাহলে সেটাও করতে পারেন। এবার এই মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 ডিমের এগ হোয়াইটস, মানে ডিমের হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা নিয়ে নেবেন। এবার দেবো 1 চা চামচ অলিভ অয়েল, যদি মনে করেন অলিভ অয়েল নেই সেক্ষেত্রে রেগুলার তেলও দিয়ে দিতে পারেন। তারপর 2 চা চামচ ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। যদি মনে হয় চামচ দিয়ে মেশাতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, বাট মনে রাখবেন মেশানোটা যেন এরকম স্মুথ হয়। আর যখনই দেখবেন এরকম ভালো করে স্মুথলি মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লেবুর রস, এছাড়াও 7 মতো নুন আর সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিন। এরকম অনেক ম্যারিনেশন আমি দেখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। আর যে শুধু ম্যারিনেশন তা নয়, সেখানে আছে প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের হেল্প করবে আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর কোর্সটা কিনতে কোনো রকম অসুবিধে হলে এই হেল্পলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবার ভেটকি মাছগুলোকে ডাইরেক্টলি আমি এখানে দিয়ে দেবো। সাইজটা আমি এই কারণেই বড় রেখেছি যাতে একটা পিস আপনারা একজনকেই সার্ভ করতে পারেন, আর তাছাড়াও ক্যালোরিটাও মেজার করতে সুবিধাই হবে। এবার এই মাছটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দেবো মিনিমাম 15-20 মিনিট। এবার এই রেসিপিটাকে একদম কমপ্লিট মিল বানানোর জন্য এখানে কিছু আপনাদের ভেজিটেবলও অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে আমি এখানে হলুদ আর লাল ক্যাপসিকাম কেটে নিচ্ছি। কাটিংটা আপনারা যেরকম খুশি করতে পারেন, বাট আমি এখানে একটু এরকম লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। আচ্ছা, এবার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে বিনসটাকেও আমি এখানে কেটে নেবো। বলতে পারেন এই রেসিপিটা কিন্তু আমার খুবই প্রিয়, কারণ 8 বছর আমেরিকায় থাকাকালীন ডিনারে আমি এই রেসিপিটাই ট্রাই করতাম। তাই যারা লাঞ্চ বা ডিনারটা একটু লাইট করতে চান তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। আর বিনসটা কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ব্লাঞ্চ করে নেওয়ার জন্য। আর বিনসের সাথে আমি একটু ব্রোকলিও কেটে দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চান তাদের জন্য আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর ব্লাঞ্চ করার সময় সামান্য একটু নুন অবশ্যই দিয়ে দেবেন। আর ভালো করে ব্লাঞ্চ করা হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবেন যাতে এর কালারটা অ্যাজ ইট ইজ থাকে। আচ্ছা, এখানে আমি 2 বয়েল আলুকে এইভাবে একটু কেটে নেবো। যারা ডায়েটে আছেন তারা নিশ্চয়ই বুঝবেন একটু কার্বসের জন্য আমি এটা অ্যাড করলাম। এবার ফাইনালি একটা ননস্টিকের প্যানে মাছগুলোকে গ্রিল করার জন্য সামান্য একটু অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে ঘড়ি ধরে 5-6 মিনিট একটা সাইড কুক করে নেবেন। তারপর যখনই দেখবেন একটা সাইড এরকম কালার চলে এসছে অপর দিকটাও ঠিক একইভাবে করে নেবেন। আর যদি এটা আপনারা গ্রিলারে করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন, এছাড়াও যদি আপনারা মাইক্রোওয়েভ বা এয়ারফ্রায়ারে করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন। মানে বেসিক্যালি যেভাবে আপনাদের সুবিধা হবে সেটাই করে নেবেন। এবারে টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এই মাছের ওপরই ছড়িয়ে দেবো সামান্য একটু অরিগ্যানো, সাথে একটু ধনে পাতা আর চিলি ফ্লেক্স। আচ্ছা, এবার এই মাছটা একদম প্রপারলি কুক হয়েছে সেটা কিভাবে বুঝবেন? তার জন্য মাছটাকে আপনাদের এইভাবে একটু প্রেস করে দেখে নিতে হবে। যদি দেখেন খুবই নরম আছে সেক্ষেত্রে কিন্তু মাছটা এখনও হয়নি, বাট যদি দেখেন ওপরটা একটু নরম আছে বাট ভেতরটা কিন্তু শক্ত তাহলে বুঝবেন মাছটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো মাছটাকে ডাইরেক্টলি তুলে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এবার ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল আর বাটার। আপনারা যদি বাটারটা অ্যাভয়েড করতে চান তাহলে সেটাও করতে পারেন। এবার বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি, আর সেটাকে হালকা একটু ফ্রাই করে নেবো। তারপর সবার প্রথম এখানে দিয়ে দেবো সেদ্ধ আলুটা যেটা আমরা কেটে রেখেছিলাম। এবার যখনই দেখবেন সেদ্ধ আলুটা একটু কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো।
ব্রোকোলি আর বিনসে যেহেতু আগে থেকেই নুন দেওয়া আছে, তাই আমি এক্সট্রা যেখানে নুনটা দিয়ে দিলাম, এছাড়াও এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার। তারপর একবার ভালো করে টস করে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি ভেজিটেবলগুলো। আর টেস্টটা একটু মুখরোচক করার জন্য আমি এখানে অরিগানোটাও দিয়ে দিচ্ছি। এবার স্লো ফ্লেমে এটাকে 3-4 মিনিট কুক হতে দিন। আর ততক্ষণ আমি এপাশে একটা কোরিয়ান্ডার সস আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য একটা সসপ্যানে আমি নিয়ে নিচ্ছি 30 গ্রাম বাটার, যেটাকে স্লো ফ্লেমে আমি ভালো করে মেল্ট করে নেবো। আর মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 30 ml ক্রিম, আর সেটাকেও ভালোভাবে মেশাতে থাকবো। আর মেশানো হয়ে গেলে যখন দেখবেন এরকম গাঢ় হয়েছে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। যেহেতু এটা সল্টেড বাটার, তাই আমি এখানে আলাদা করে আর নুন মেশালাম না। আর সসটা দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা আপনাদের ঠিক কিরকম রাখতে হবে। আর ফাইনালি এটা ফিনিশ করার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু ব্ল্যাক পেপার পাউডার, আর সবশেষে কোরিয়েন্ডার বা ধনে পাতা। ব্যাস, তাহলেই আপনাদের কোরিয়েন্ডার সস কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা কত সহজ বানানো। আর এপাশে আমাদের রোস্ট ভেজিটেবলটাও রেডি, তাই এবার মাছের সাথে আমি এই দুটোকেই সার্ভ করে দেবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।